হরে কৃষ্ণ মহাপ্রসাদ কি যায়। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা দর্শন করছি ইসকন সিলেটে আয়োজিত মধ্যাহ্নকালীন যোগিনী একাদশীর মহাপ্রসাদ বিতরণ। তো মন্দিরের পার্শ্ববর্তী ভক্তবৃন্দ যারা একাদশী ব্রত পালন করেছেন, সমস্ত ভক্তবৃন্দ তারা মন্দিরে এসে নির্দিষ্ট প্রণামের মাধ্যমে এখানে বসে মহাপ্রসাদ গ্রহণের সুযোগ লাভ করতে পারেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভক্তবৃন্দ যারা রয়েছেন, যাদের মাঝে একাদশীর মহাপ্রসাদ বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকে। তো আজকে আমরা দেখব কী কী প্রসাদ তৈরি করা হয়েছে। এখানে সাবুর সবজি করা হয়েছে, সাবুর ভুনা করা হয়েছে, তারপরে সাবুর পায়েস করা হয়েছে। তো এইভাবে সমস্ত ভক্তদের মাঝে মধ্যাহ্নকালীন সময়ে একাদশীর মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনারা আপনাদের পার্শ্ববর্তী ইসকন মন্দিরে এসে ভক্ত সঙ্গে এই মহাপ্রসাদ গ্রহণের সুযোগ লাভ করতে পারেন। তো আপনারা যারা গৃহে একাদশী ব্রত পালন করছেন, একাদশী দিন অবশ্যই পঞ্চ রবি শস্য বর্জন করবেন। পঞ্চ রবি শস্য হচ্ছে ধান, গম, যব, ভুট্টা, সরিষা, ডাল, তিল, এই জাতীয় দ্রব্য থেকে যা কিছু উৎপাদন হবে আপনারা সেগুলো বর্জন করবেন। এবং পঞ্চ রবি শস্য বর্জন করে আপনারা একাদশীর সবজি, ফল, দুধ সেগুলো ভগবানকে নিবেদন করে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। আপনারা সন্ধ্যাকালীন সময় পর্যন্ত নির্জলা থেকে উপবাস ভঙ্গ করতে পারেন, অথবা আপনি মধ্যাহ্নকালীন সময়ে ভগবানকে ফল, সবজি, দুধ নিবেদন করে সেগুলো গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন। তো একাদশীর দিন অবশ্যই বেশি করে ভগবানের নাম কীর্তন করবেন, ভগবানের জননী তুলসী অর্পণ করবেন, ভগবানকে আরতি নিবেদন করবেন, ভগবানের গ্রন্থ অধ্যয়ন করবেন, ভক্ত সঙ্গ করবেন, মন্দির পরিক্রমা করবেন, তুলসীতে জল দান করবেন। তো এইভাবে ভক্ত সঙ্গে কৃষ্ণ ভাবনায় থেকে আপনারা এই একাদশীর দিনটি অতিবাহিত করবেন, কৃষ্ণ ভাবনায় থাকবেন এবং একাদশীর পূর্ণ ফল লাভ করবেন, একাদশীর কৃপা লাভ করবেন। তো সত্যি গৌর ভক্তবৃন্দ, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে ভক্ত সঙ্গে এই মহাপ্রসাদ গ্রহণ দর্শনের জন্য। তো আমরা এখন দেখব অনেক ভক্ত রয়েছেন যারা একাদশীর দিন এইভাবে মন্দিরে এসে মহাপ্রসাদ গ্রহণের জন্য অপেক্ষা করে থাকেন। এবং সমস্ত ভক্তদের মাঝে এখানে একাদশীর সবজি, এখানে একাদশীর খিচুড়ি করা হয়েছে, সাবু, আলু, মিষ্টি কুমড়ো, পেঁপে ধারা সবজি করা হয়েছে, সেই সবজি বা খিচুড়ি সমস্ত ভক্তদের মাঝে এখানে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। তো এইভাবে শুধু একাদশী নয়, প্রতিদিনই ইসকন মন্দিরে মধ্যাহ্নকালীন সময় সমস্ত ভক্তদের মাঝে মাধুকরী মিশ্রিত মহাপ্রসাদ বিতরণ করা হয়ে থাকে। তা আপনারা যদি কোনো দিন ইসকন সিলেট মন্দিরে আসেন, অবশ্যই আপনারা এই মহাপ্রসাদ গ্রহণের সুযোগ লাভ করতে পারেন। আপনারা মধ্যাহ্নকালীন সময়ে ঠিক দুটোর সময় এখানে মাধুকরী মহাপ্রসাদ বিতরণ করা হয় বিনামূল্যে সমস্ত ভক্তদের মাঝে, অথবা আপনি নির্দিষ্ট প্রণামের মাধ্যমেও এখানে বসে সুন্দরভাবে মহাপ্রসাদ গ্রহণের সুযোগ রয়েছে। অথবা আপনার আমাদের এখানে ইসকন সিলেটে জগন্নাথ ভোজনালয় রয়েছে, যেখানে অনেক সুন্দরভাবে VIP আপনারা এখানে মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, ভক্ত সঙ্গে এই মহাপ্রসাদ আস্বাদন দর্শন করুন, মহাপ্রসাদের কৃপা লাভ করুন, একাদশী ব্রত পালন করুন, জপ করুন, ভগবানের নাম কীর্তন করুন এবং ভক্ত সঙ্গ করুন। হরে কৃষ্ণ।